Assalamualaikum. I'm Monalisa Mona. I'm here today. Apna desh aate. I'm here today. Futurizers Bangladesh Chief Executive Officer Hishebe. Ajke amra je bishoyta niye kotha bolbo. সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের পারিবারিকভাবে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় বর্তমান যুগে এটা হচ্ছে ডিভোর্স বা হচ্ছে দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে তো শুরুতেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার পুত্রকে রাজপুত্র না বানিয়ে মানুষ বানান কারণ রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে ঢাকায় দিনে 39টা ডিভোর্স হচ্ছে প্রতিদিন ঘন্টা একটারও বেশি এটা শুনে সবাই সেই পুরাতন কাশুন্দি নিয়ে বসে পড়েছে হয়তো এবং সবাই সেটাই বলবে যে সব দোষ ওই মেয়েদের মানে যত দোষ নন্দ ঘোষ কারণ আমাদের মেয়েরা এখন অনেক বেশি শিক্ষিত হচ্ছে মেয়েরা চাকরি করছে মেয়েরা বিজনেস করছে আবার একদল হাসছে এবং বলছে দেখো মেয়েরা তো বেপর্দা হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে তো ডিভোর্স তো হবেই একদিন তো আমাদের পরিচিত এক ভাই বলে বসলো যে এই জন্য অনেক বেশি দায়ী হচ্ছে আমাদের শিক্ষিত মেয়েরা বা সে এই জন্য কোনো শিক্ষিত মেয়ে বিয়েই করেনি কারণ তার বউ চাকরি করে না আর সে পছন্দ করে না সেদিন সাধুবাদ জানিয়েছিলাম এবং আমরা অনেকেই বলেছিলাম যে হয়তো তার এই সিদ্ধান্ত তার দিক থেকে ঠিক কারণ সে এটা পছন্দ করে না তো এখানে কিছু করার নেই কিন্তু কথা হচ্ছে তার সাথে এটাও প্রশ্ন করেছিলাম যে আপনার মায়ের জরায়ুর যে অপারেশনটা হয়েছিল সেটা আসলে কে করেছিল একজন নারী তো একজন নারী ডাক্তার তো আপনার ওয়াইফ যখন অসুস্থ হবে বা আপনার পরিবারে কোনো মেয়ে যখন অসুস্থ হয় আপনি কেন দৌড়ে খোঁজ করেন যে একজন নারী ডাক্তারের কাছে যাবেন যদি মেয়েরা শিক্ষিত না হয় সবাই যদি ঘরে বসে থাকে তাহলে আপনার নারী ডাক্তার কোথায় পাবেন একটা সময় তার পাওয়া যাবে না কিন্তু আমাদের সমাজে শিক্ষিত সুন্দর স্মার্ট ধার্মিক বা আধুনিক গালে টোল পড়া ভুবন ভোলানো হাসি হাসির রানী তারপরে ধনী শ্বশুরের আদরের দুলালি বংশীয় ঘরের চাকরিজীবী নারী বিয়ে করবেন এবং সার্ভিস চাইবেন আপনারা গ্রামের এই সখিনা জরিনা তাদের মতো সেটা কি হবে এটা কি এই সমাজে কেউ মানবে এটা তো এই সমাজে কেউ মানবে না তাই আমাদের সমাজের বা আমাদের সকলের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে সকাল সন্ধ্যা আপনি যদি চান যে আপনার বউ খুব শিক্ষিত কিন্তু সে সকাল সন্ধ্যা আপনার জন্য গরম ভাত নিয়ে বসে থাকবে বাতাস করবে এবং আপনি ঘোরাঘুরি করবেন অনেক রাতে বাড়ি ফিরবেন তবুও সেই আগের দিনের সাবানার মতো লাথি খেয়ে আপনার জুতো খুলে দিবে মসজিদে গিয়ে আপনার জন্য দান করবে এবং আপনার জন্য মঙ্গল কামনা করবে এই যুগ কি এখনো আছে ভাই ভুলে যান এই যুগ আর নাই আপনি পর্ন অ্যাট্রাকটিভ হন বা ইয়াবা তারপরও আপনার পায়ের নিচে জান্নাত বলে সেই মেয়েটাকে কি এখন আর বোকা বানাতে পারবেন একজন উচ্চশিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে অন্যায়কে আঙ্গুল তুলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস রাখে প্রতিবাদ করতে পারে বরং সে একটু বেশি সাহসী হয় এবং সে তার এই অন্যায়গুলোকে আর কখনো মানবে না এই জন্যই কিন্তু বর্তমানে মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী এবং তারা অনেক বেশি নিজেকে যোগ্য করে তুলেছে সব বিষয়ে তারপর আপনি ধরেন যে আপনি সারাদিন অফিস করলেন আপনি অফিস শেষে বাসায় ফিরে কি করেন জামাকাপড় পাল্টে নেন গোসল করেন বা হচ্ছে ফ্রেশ হয়ে আপনি আপনার ল্যাপটপ বা মোবাইল নিয়ে অ্যানি ট্যানি বা আদার্স এক্স ওয়াই জেডের সাথে আপনি বিভিন্ন রকমের চ্যাট করতে থাকেন কিন্তু আপনার ওয়াইফ কি করে সে কিন্তু অফিস থেকে ফিরে আপনার জাস্ট কাপড়টা চেঞ্জ করেই অ্যাপ্রন পরে রান্নাঘরে ঢুকে যায় আপনার জন্য আপনার পরিবারের সবার জন্য রান্না করার জন্য এবং আপনার বাচ্চার পড়াশোনার দায়িত্বটাও কিন্তু তার তাহলে কি হলো একজন মেয়ে কিন্তু আপনার থেকে অনেক 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 বেশি স্বাবলম্বী তার নিজের কাজের সাথে সে ঘরে যেমন কাজ করছে বাইরে তেমন কাজ করছে এবং তাকে কিন্তু মাথায় রাখতে হয় যে এত কাজ করার পরে পরের দিন ঠিক সকাল 9টার মধ্যে কিন্তু তাকে অফিসে যেতে হবে সে সেই ভোরে উঠে এবং নাস্তা বানানোর দায়িত্বটাও তাও মানে তার আপনি তো সেই দায়িত্বটা নিচ্ছেন না আপনি কি করেন আপনি 8:10 ঘুমে থেকে ওঠেন ফ্রেশ হন নাস্তা খান দেন রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েন খুব দায়িত্ববান হলে নিজের বাচ্চাকে হয়তো স্কুলে নিয়ে যান অনেক সময় সেটাও করেন না বা আপনার ওয়াইফ বাচ্চাকে স্কুলে দিয়ে সে অফিসে চলে যায় অফিসে গিয়ে সে প্রতিনিয়ত অফিসের কাজগুলো করে এবং তার দৈনন্দিন কাজগুলো সে আবার বাসায় ফিরে তার মতো কাজ করতে থাকে ভাইয়া এক সময় জরিনা বানুর স্বামী মেরেছে এবং কপাল খুলেছে তার পাশের বাড়ির ভাবির কারণ প্রক্রিয়াটা অনেক চলেছে আমি বলছি না যে নারীরা সব দিক থেকে ঠিক আছে বা নারীরা যেটা করছে সেটাই একদম সঠিক কিন্তু
নারীরা এখন অনেক বেশি স্বাবলম্বী এবং এই জন্য আপনার মানসিকতার অনেক বেশি পরিবর্তন করা প্রয়োজন। আপনি যদি এই কাজগুলো কন্টিনিউ করতে থাকেন তাহলে কোনো নারী সেটা মেনে নেবে না এবং সে আপনার দিকে আঙ্গুল তুলবে। আর আপনি যদি সেই যুগে থাকেন যে মানে আগের দিনে যেটা মেয়েদেরকে বলা হতো যে লাল শাড়ি পরে শ্বশুর বাড়িতে ঢুকবে এবং বেরোবে সাদা কাফন পরে, সেই দিন শেষ। কারণ এখনকার দিনে মেয়ের মা বাবারাও অনেক বেশি স্মার্ট হয়ে গেছে এবং তারা জানে তার মেয়ে শিক্ষিত, তার মেয়ে একটা অফিস চালাতে পারে, তার মেয়ে একটা ফ্যামিলি সামলাতে পারে, পুরো সমস্তন্ত্রী তার। তাহলে সে কি করে আজকাল দিনে? এবং দেখবেন খুব এই দিনটা খুব বেশি দূরে না, অদূর ভবিষ্যতে বাবা মা কিন্তু ছেলেদের ইন্টারভিউ নিয়ে মানে মেয়েদের বিয়ে দিবে, জিজ্ঞেস করবে যে আপনি রান্না করতে পারেন কিনা। কারণ তার মেয়ে যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকে বা অসুস্থ হয়, তার মেয়ের যদি মেয়ে যখন আপনার সন্তান প্রসব করার সময় বা আপনার সন্তান পেটে নিয়ে এসে যখন বমি করবে, অসুস্থ থাকবে, তার মা তার খাবারের জন্য স্যুপটা আপনি বানিয়ে দিতে পারবেন তো? আচ্ছা ধরলাম আপনার ওয়াইফের জন্য আপনার কিছু করতে হলো না, আপনার বা ধরেন আপনার ওয়াইফ স্কুলে থাক মানে থাকলো বা অফিসে থাকলো বাইরে থাকলো বাসার, আপনার মা যদি কখন অসুস্থ হয় বা আপনার বোন যদি কখন অসুস্থ হয় তখন কিন্তু তাদেরও আপনার প্রয়োজন হতে পারে। আপনি যদি আপনার মায়ের সামনে এক বাটি স্যুপ তৈরি করে নিয়ে যান বা এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে যান, আপনার যেহেতু এতে সম্মানের হানি হবে না বা আপনার প্রায়োরিটি কমবে না, আপনার মা কিন্তু অনেক খুশি হবে। কারণ আপনার মাও একজন মেয়ে এবং সে আপনার কাছ থেকে এই মানে সাহায্যটুকু বা এই আপনার কাছ থেকে এতটুকু ভরসার জায়গা তো সে পেতেই পারে বা এতটুকু ভরসা তো সে চাইতেই পারে। তাই ভাইয়া নিজেদের মন মানসিকতাকে পরিবর্তন করেন, নিজেদেরকে পরিবর্তন করেন। সেই আদিম যুগের কি ঘটেছিল আমাদের দাদা নানানা বা তার আগে কি করতো তারা মেয়েদের সাথে, বা সেই যুগের মেয়েরা ঘরে বসে থাকতো, স্বামীরা সে বসে থাকতো, শুধু এই চিন্তাগুলো পরিবর্তন করে নিজেদেরকে অনেক বেশি স্মার্ট করে তুলুন। শুধুমাত্র মোবাইল ফোন বা অফিসের কাজে স্মার্ট, প্রফেশনাল লাইফে স্মার্ট হলেই চলবে না, পার্সোনাল লাইফে স্মার্ট হন। আপনার ওয়াইফের প্রতি যত্ন নিন, কারণ যে আপনার সারা জীবনের সঙ্গী, আপনার সারা জীবনের পার্টনার, যে সারাদিন আপনার চিন্তা করে বা আপনার জন্য কাজগুলো করে, আপনার পরিবারের খেয়াল রাখে, তার যত্ন যত্ন করা এবং তার যত্নের দায়িত্ব আপনার। এই দায়িত্ব নিয়ে কিন্তু বিয়ে করেছিলেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের মন মানসিকতা বা আমাদের সকলের মন মানসিকতা যখনই পরিবর্তন হবে তখনই আমাদের সমাজ থেকে এই বিভিন্ন যে সমস্যাগুলো হচ্ছে, পারিবারিক কোলাহ হচ্ছে, দাম্পত্য কোলাহ হচ্ছে, তারপরে যে ডিভোর্সের পরিমাণটা, এটা কমে যাবে। সবাই সুখে থাকবে, ভালো থাকবে। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুখে থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Thank you.